নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো খুরমা। খুরমাকে অনেকে মুরালিও বলে। খুরমা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ, আর দিলাম 1/2 চামচ নুন। সমস্ত শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি, আর দিলাম 1/2 কাপ রিফাইন তেল। সমস্ত হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে রুম টেম্পারেচারে জল নিয়ে একটা ডো তৈরি করব। একসঙ্গে বেশি করে জল দিব না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা মাখা হয়ে গেছে, 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 15 মিনিট পর ফিরে আসলাম, আবারও অল্প মেখে নিচ্ছি। ডো থেকে লেচি কেটে নিব, একটা লেচি নিয়ে বেলে নিব। দেখুন, এইভাবে অল্প মোটা করে বেলে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে কেটে নিব। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আরেকটা লেচি নিয়ে আমি আরেক রকম পদ্ধতিতে বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল করে রুটির মতো চ্যাপ্টা করে দিয়েছি, তারপর বেলে নিব। এইভাবে রুটির মতো করে বেলে নিয়েছি। এবারে এটাকে পরোঠার মতো ফোল্ড করে নিব। আবারও বেলে নিব। এইভাবে বেলে নেওয়ার পর আবারও ফোল্ড করে নিব। এইভাবে কয়েকবার ফোল্ড করে বেলে নিতে হবে। আপনারা চাইলে ফোল্ড করেও বেলে নিতে পারেন। এইভাবে মোটা করে বেলে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে কেটে নিব। এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবারে ভাজার পালা। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিব। গরম হয়ে গেলে লো ফ্লেমে ভেজে নিব। একটা একটা করে ছেড়ে দিলাম। অল্প একটু হয়ে গেলে উল্টিয়ে দিব। এইগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজা চলবে না, কারণ হাই ফ্লেমে ভাজলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিব।
উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। পরের বেশটাও এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। এবারে খুরমার জন্য চিনির শিরা তৈরি করব। এর জন্য নিয়েছি 1 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ জল। হাই ফ্লেমে চিনিটাকে মেল্ট হতে দিব। খুরমার জন্য আমাদের ঘন শিরা তৈরি করতে হবে। শিরাটা প্রায় হয়ে গেছে, দেখুন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এক তারের শিরা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে খুরমাগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে খুরমার গায়ে চিনির শিরা লাগিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে খুব সহজেই মিষ্টির দোকানের মতো খুরমা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।